ছাত্ৰ-ছাত্ৰীসকল, মই ৱাহিদুজ্জামান ছাৰ। তোমালোকে অপনয়ন পদ্ধতিৰে এনেকুৱা ধৰণৰ সমীকৰণ যিবোৰত চলকসমূহ হৰত থাকে কেনেকৈনো কৰে সেই বিষয়ে জানিবলৈ বিচাৰিছিলা, তাৰ বাবে এই ভিডিঅ'টো কৰিছোঁ। এই অংকটো আমি দুই ধৰণে ক'ব পাৰোঁ, মই দুয়োটা ধৰণে দেখাম বাৰু। প্ৰথমে এটা কথা সদায় মন কৰিবা যে সমীকৰণ সমাধান কৰাৰ আগতে মই আগতে কৈছোঁ যে ইয়াৰ অদ্বিতীয় সমাধান আছে নে নাই এবাৰ মৌখিকভাৱে চাই ল'বা। তোমালোকে ইয়াত চলকটো আনকালে সমীকৰণবিলাকত এক্স বা ৱাই অকল থাকে, কিন্তু ইয়াত চলকটো ওৱান বাই এক্স আছে আৰু ইয়াত ওৱান বাই ৱাই বুলি আছে। গতিকে ওৱান বাই এক্সৰ সহগ বুলি ক'লে ইয়াত ওৱান থাকিব আৰু ইয়াত মাইনাছ ওৱান, ইয়াত তেনেকৈ টু আছে আৰু ইয়াত আছে মাইনাছ ফাইভ। এতিয়া এ ওৱান বাই এ টু আৰু বি ওৱান বাই বি টু ইয়াত একে হৈ থকা নাই, মই তোমালোকক দেখুৱাইছোঁ। এ ওৱান মানে ইয়াত আছে ওৱান, বি ওৱান মানে আছে মাইনাছ ওৱান, এ টু মানে আছে টু আৰু বি টু মানে আছে মাইনাছ ফাইভ। গতিকে দেখিছে ওৱান বাই টু আৰু মাইনাছ ওৱান বাই মাইনাছ ফাইভ একে নহয়। গতিকে নিশ্চয় ইয়াৰ এ ওৱান বাই এ টু নট ইকুৱেল টু বি ওৱান বাই বি টু হ'লে অদ্বিতীয় সমাধান থাকে, গতিকে আমি ইয়াক সমাধান কৰিবলৈ আগবাঢ়িব পাৰোঁ। এইটো এইখিনি কাম মৌখিকভাৱে কৰিবা, কাৰণ তোমাক প্ৰশ্নটোত কৈ দিয়া নাই যে সমীকৰণটোৰ অদ্বিতীয় সমাধান আছে নে চোৱা, তাৰপিছত সমাধান কৰা এনেকৈ কোৱা নাই। তোমাক যদি কয় যে অপনেন পদ্ধতিৰে তলৰ সমীকৰণকেইটা সমাধান কৰা, তেতিয়াহ'লে আৰু এইখিনি দেখুওৱাৰ প্ৰয়োজন নাই। দেখুৱালেও দেখুৱাব পাৰা, কিন্তু দেখুৱাৰ প্ৰয়োজন নাই, এইখিনি তোমালোকে মৌখিকভাৱে কৰি চাবা। এতিয়া মই পদ্ধতিটো দেখুৱাইছোঁ, সমীকৰণকেইটা এক আৰু দুই দি দিছোঁ। দুয়োটা সমীকৰণ একেধৰণ একে ৰূপত আছে, যদি প্ৰথম পদটো এক্স থকা পদ এটা আছে, দ্বিতীয় পদটো ৱাই থকা পদ এটা আছে, সোঁফালে ধ্ৰুৱক আছে, যদি এনেধৰণে আছে তেতিয়া দ্বিতীয় সমীকৰণটো একেধৰণে থাকিব লাগে। এতিয়া আমি অপনয়ন পদ্ধতিত কি কৰোঁ, আমি হয় ৱাইটো আমি নাইকিয়া কৰিবলৈ চেষ্টা কৰোঁ অপনয়ন বা এক্সটো, যদিহে মই ৱাই ইয়াত কেনচেল কৰিব বিচাৰোঁ তেতিয়াহ'লে আমি দেখিছোঁ ইয়াত ওৱান বাই ৱাই আছে, ইয়াত ফাইভ বাই ৱাই আছে। এই সমীকৰণটোৰ এই পদটোত যদি মই ফাইভ এটাৰে পূৰণ কৰিলোহেঁতেন ওৱান বাই ৱাই ইনটু ফাইভ, ওৱান বাই ৱাই ইনটু ফাইভ কি হ'বনো, আমি পাম ফাইভ বাই ৱাই। ই ফাইভ বাই ৱাই হ'লে ইও ফাইভ বাই ৱাই, তেতিয়াহে মিলিব এই দুয়োটা। গতিকে সেইকাৰণে ই ফাইভ বাই ৱাই আছেই, গতিকে ইয়াত ফাইভেৰে পূৰণ কৰিম। আৰু ফাইভে পূৰণ কৰাৰ কাৰণটো আৰু এটা কওঁ, ইয়াত ওৱান আছে আৰু ইয়াত আছে ফাইভ, গতিকে ওৱান আৰু ফাইভৰ লখাগু সমূহ ফাইভ, গতিকে সেইকাৰণে দুয়োটাৰে সহগ ফাইভ কৰাৰ চেষ্টা কৰিব লাগে। গতিকে প্ৰথম সমীকৰণটো তোমালোকে ফাইভেৰে পূৰণ কৰা। যেতিয়া আমি এটা সমীকৰণক পাঁচেৰে পূৰণ কৰোঁ, গোটেই সমীকৰণটোৰ উভয় পক্ষত আমি ফাইভেৰে পূৰণ কৰিব লাগিব প্ৰতিটো পদকে। ফাইভ ইনটু ওৱান বাই এক্স হ'লে আমাৰ ফাইভ বাই এক্স পাওঁ, চোৱা ফাইভ ইনটু যেতিয়া ওৱান বাই এক্স কৰে তেতিয়া ফাইভৰ হৰত আছে ওৱান আচলতে, তো ফাইভ আৰু ওৱান ল'ব ল'ব পূৰণ কৰে ফাইভ পাওঁ, ওৱান ইনটু এক্স হৰ হৰ পূৰণ কৰে এক্স, গতিকে আমি ফাইভ বাই এক্স পাওঁ। সেইকাৰণে ওৱান বাই এক্সক যেতিয়া ফাইভেৰে পূৰণ কৰিলোঁ ফাইভ বাই এক্স পালোঁ। ফাইভ ইনটু ওৱান বাই ৱাই আমি ফাইভ বাই ৱাই পাওঁ আৰু ফাইভ ইনটু ফ'ৰ হ'লে টুৱেণ্টি পাম। দুই নম্বৰ সমীকৰণত ইতিমধ্যে ফাইভ বাই ৱাই আছে, গতিকে দুই নম্বৰ সমীকৰণটো একেধৰণে লিখি দিম, ইয়াক আৰু পূৰণ কৰাৰ প্ৰয়োজন নাই। তোমালোকে পূৰণ কৰিলে টু ইনটু ওৱান বুলি লিখি দিব পাৰা যে ওৱান এটা পূৰণ কৰিছোঁ বুলি, কিন্তু লিখাৰ প্ৰয়োজন নাই কাৰণ ই যিহেতু ফাইভ বাই ৱাই আছেই। এতিয়া দেখিছা ফাইভ বাই ৱাই ফাইভ বাই ৱাই মিলি আছে, ইয়াৰ আগত চিহ্নটো চোৱা মাইনাছ আছে, ইয়াতো আছে মাইনাছ, দুয়োটা চিহ্ন একে আছে, একে চিহ্ন থাকিলে বিয়োগ কৰি বুলি লিখি দিবা। মই তোমালোকে যেতিয়া অপনয়ন পদ্ধতি কৰিবলৈ দিওঁ তোমালোকে ইয়াত এটা বিয়োগ কৰি নিলিখি অকল মাইনাছ চাইনটো লিখি দিয়া। তেনে কৰিলে কি হয়, ইয়াত লিখা কিছুমানে এইডোখৰত লিখি দিয়া, এইখিনি জেগাত ঠাইত লিখি দিয়া, গতিকে তেনে কৰিলে কি হয়, কিছুমানে হয়তো বুজিব, কিছুমান শিক্ষকে হয়তো বুজি নাপাবও পাৰে। গতিকে আমি তোমালোকে যিহেতু এজন এজন এইচ এছ এল চি কেণ্ডিডেট, তোমালোকৰ বহীবোৰ আমাৰ অসমৰ যিকোনো মূৰত যাব পাৰে, যিকোনো জ'নত যাব পাৰে বহীখন চেকিং হ'বলৈ, সেইকাৰণে সাৱধান অৱলম্বন কৰিবা। যিখিনি লিখিব লগা থাকে সেইখিনি তোমালোকে লিখিবই লাগে। বাৰু যিয়ে নহওক, এতিয়া আমি এই সমীকৰণ দুটা উলম্ব পদ্ধতিত বিয়োগ কৰিবলৈ চেষ্টা কৰিম।
উলম্ব পদ্ধতিত বিয়োগ করিলে তলৰ শাৰীটোৰ চিহ্নবিলাক আমি সলনি কৰি দিওঁ। প্লাছ থাকিলে ইয়াত মাইনাছ লিখি দিম, মাইনাছ হ'লে প্লাছ লিখি দিম, আৰু প্লাছ হ'লে ইয়াত মাইনাছ লিখি দিম। 5/x - 2/x এতিয়া তোমালোকেতো মুখে মুখে পাৰিলে ঠিকে আছে, এই 3/x হ'ব। আৰু যদিহে নোৱাৰা তেনেহ'লে ৰাফত কৰি যাবা, 5/x - 2/x, এক্স ৰখাব 5 - 2, তেতিয়া আমি পাওঁ 3/x। গতিকে 3/x, আৰু ইয়াত -5/y আৰু +5/y দুটা কেঞ্চেল যাব, আৰু সোঁপক্ষত থাকিব 20 - 5 হ'লে 15। এতিয়া বজ্ৰপূৰণ কৰা, এক্স ইনটু 15 হ'লে 15x হ'ব। 15ৰ হৰত 1 আছে, 1ৰ 3 পূৰণ কৰিলে 3 হ'ব, গতিকে আমি পাম x = 3/15, কেঞ্চেল কৰিলে 1/5, অৰ্থাৎ আমি পালোঁ x = 1/5। এক্সৰ এই মানটো তোমালোকে সমীকৰণ 1 বা 2 কোনোবা এটাত হ'লেও বহাই দিয়া, কাৰণ ইয়াত ক'ত বহাব লাগে বুলি কোনো নিয়ম নাই। যিকোনো এটা সমীকৰণে তোমালোকে x = 1/5 বহাব পাৰা। এতিয়া x = 1/5 ধৰা হওক আমি সমীকৰণ 1তে বহাওঁ, সমীকৰণ 1ত বহুৱাই পাওঁ, সমীকৰণ 1ত বহুৱাই পাওঁ এই এক্সৰ মানটো আমি সমীকৰণ 1ত বহাম। সমীকৰণ 1টো আছিলে আমাৰ 1/x - 1/y, গতিকে 1/ লিখিবা, কিন্তু এক্সৰ ঠাইত এক্স বা 1/5 লিখিবা। তাৰপিছৰ পদটো আছিলে আমাৰ -1/y এইটো, আৰু সোঁফালে আছে 4 বুলি লিখিবা। এতিয়া ইয়াত 1/5, গতিকে 1 যদি পূৰণ লিখোঁ 1/5টো 5/1 হৈ যায়, -1/y = 4, অৰ্থাৎ আমি পাওঁ 5 - 1/y = 4। 4টো যদি এইফালে লৈ আনো -4 = 1/y, গতিকে ইয়াত 1 = 1/y, বজ্ৰপণ কৰিলে y * 1y = 1। শেষত আমি পালোঁ x, y, এক্স পালোঁ 1/5 আৰু ৱাই পালোঁ 1। গতিকে দেখিলানে কেনেধৰণে আমি ক'ব পাৰোঁ। এতিয়া এই অংকটো এনেকৈ থাকিলে আমি ডাইৰেক্টলি এনেকেই কৰিব দিব পাৰোঁ। কিছুমানে হয়তো এনেকৈ কৰাত অসুবিধা পাবও পাৰে যে ভগ্নাংশ থাকিলে কিছুমানে ভয় খায়, কিন্তু তথাপিও তোমালোকে 10ৰ ছাত্ৰ ছাত্ৰী হিচাপে এনেকৈ চেষ্টা কৰিবা। এনেকৈ কৰিলে তোমালোকৰ সময় কম লাগিব, তথাপিও যিসকলে অকণমান অসুবিধা পায় বা টান পায় সেইসকলৰ কাৰণে মই আকৌ বেলেগ ধৰণে কৰি দেখাইছোঁ। অপনাত পদ্ধতিৰে সমীকৰণ দুটা আছিলে 1/x - 1/y = 4, 2/x - 5/y = 5। 1/x আৰু 1/y বাৰু ঠিকে আছে, কিন্তু 2/x মানে প্ৰথমে কি হয় বুজি চাওঁ আহা। 2/x-ৰ অৰ্থটো হ'ল 2 * 1/x, অৰ্থাৎ ইয়াতো 1/x আছে, আৰু 5/y-ৰ অৰ্থটো হ'ল 5 * 1/y, অৰ্থাৎ ইয়াত 1/y আছে। তোমালোকে 1/x আৰু 1/y সহগটো ইয়াত কি কি আছে সেইটো চাব লাগে। যিয়ে নহওক এইটো অংকটো কৰোঁতে আমি অন্য ধৰণে কৰিব পাৰোঁ, কেনেধৰণে কৰোঁ চোৱা। লিখিবা, ধৰা হ'ল 1/x = p আৰু 1/y = q। গতিকে এই সমীকৰণকেইটা আমাৰ এটা নতুন ৰূপত আমি লিখিব পাৰিম, যদিহে 1/x-ৰ ঠাইত আমি p লিখোঁ আৰু 1/y ঠাইত আমি যদি q লিখোঁ, তেতিয়া আমি এইটো সমীকৰণ যদি 1 দিওঁ, ইয়াক যদি আমি 2 দিওঁ, তেতিয়া আমি লিখিব পাৰিম 1 আৰু 2ৰ পৰা পাওঁ। কিছুমান ছাত্ৰ ছাত্ৰীৰ ধাৰণা থাকে যে সমীকৰণ 1, 2, 3 বা 4তকৈ বেছি হ'ব নালাগে বুলি, তেনেকৈ কোনো কথা নাই। সমীকৰণ তোমালোকৰ আচলতে সুবিধাৰ কাৰণে আমি সমীকৰণটো বাৰে বাৰে লিখি থকাৰ সলনি আমি 1 বা 2 বা 3 এইবিলাক ইউজ কৰোঁ। কিছুমানে ABCও লিখে, লিখিব পাৰি, কোনো ইয়াত ধৰাবন্ধ নিয়ম নাই। কিছুমানে ৰমান সংখ্যা লিখে, ৰমান 1, ৰমান 2, তেনেকৈ এনেকৈ লিখা তোমালোকে, বা এনেকৈ ধৰণে লিখা, গতিকে এনেকৈও লিখিব পাৰি। গতিকে তোমালোক সমীকৰণ কেইটা হ'ব বুলি ইয়াত কোনো নিয়ম নাই, 1, 2, 3, 4, 5, 6, 10লৈকে হ'ব পাৰে, এইটো অংক অনুযায়ী সমীকৰণৰ সংখ্যা বাঢ়ি থাকিব পাৰে। বাৰু এতিয়া আমি আকৌ আহোঁ, ইয়াত কি কৈছোঁ, 1/x-ক আমি p বুলি আমি ইয়াক p বহাম, আৰু এই 1/y-ৰ ঠাইত আমি p বহাম।
সমীকরণ দ্বারা নতুন রূপ হব প্রথম সমীকরণ পি হব মাইনাস কিউ ইকুয়াল টু ফোর আর পিছৰ সমীকরণ টু বাই এক্স তোমাক ইতিমধ্যে কৈছিল যে টু বাই এক্স মানে টু ইন্টু ওয়ান বাই এক্স তো টু ইন্টু ওয়ান বাই এক্স মানে আমি পি বুলি ধৰিলোঁ ঠিক তেনেদৰে ওয়ান বাই ওয়াই কিউ ধৰিছোঁ গতিকে এইটো ফাইভ ইন্টু ওয়ান বাই ওয়াই মানে কিউ হ'ব গতিকে এই সমীকরণটো হ'ব এতিয়া টু পি মাইনাস ফাইভ কিউ কারণ ওয়ান বাই এক্স মানে পি আর ওয়ান বাই ওয়াই মানে কিউ গতি টু পি মাইনাস ফাইভ কিউ আর সোফালে ফাইভ আছে এটা দেখিছা কি উজু হয়ে গেল প্রথমের যাক আমার একঘাত সমীকরণ এক্স মাইনাস ওয়াই গেল ফোর বা টু এক্স মাইনাস ফাইভ ওয়াই গেল ফাইভ তেনে ধরনের সমীকরণ লি রূপান্তর হয়েছে এটা আমি ইয়াক সমীকরণ তিন আর সমীকরণ চারি দিও এটা আগরবার মানে ওয়াই টু মিলাই দেখাইছিলাম অর্থাৎ মানে ইয়াত কিউ টু মিলাই দেখাইছিল ওয়ান বাই ওয়াই টু মিলাই দেখাইছিল এবার মানে ধরা পি টুর সহকতে মিলাও পির হক ইয়াত ওয়ান আছে আর ইয়াত আছে টু ওয়ান আর টুর লখাগো টুয়ে হয় গতি ইয়াতো আমি টু পাব লাগবে ইয়াতো টু পাব লাগবে ইয়াত ইতিমধ্যে টু আছেই দেখিছে তো এই ওয়ানক কি পূরণ করলে টু পায় সেটা আমি জানো যে দুইরে ওয়ানক পূরণ করলে টু পায় গতি এই গোটেই সমীকরণটোর উভয় পক্ষর প্রতিটি পদকে দুইরে পূরণ করব লাগে তো তিনি সমীকরণক দুইরে পূরণ করলে আমি পাও থ্রি ইন্টু টু ইন্টু পি টু পি মাইনাস টু ইন্টু কিউ টু কিউ টু ইন্টু ফোর এইট আর দুই চারি নং সমীকরণত যেহেতু ইতিমধ্যেই টু পি আছেই গতি এই সমীকরণটো এনেদরে লিখে দিও টু পি মাইনাস ফাইভ কিউ ইকুয়াল টু ফাইভ ইয়াত চারি নং সমীকরণটো এই সমীকরণটো তোমালোকে চা কিছুমানে ইয়াক ইন্টু ওয়ান করে দেখা ইয়াত ফোর ইন্টু ওয়ান করে দেখাবা কোনো কথা নাই লিখিব পাৰি আমি ইয়াত যেহেতু সমীকরণ একেই আছে গতি একধরনের লিখি দিছো এতিয়া চা পির সহকটো মিলি গেল টু টু আমি পি টু অপনেন্ট করবলৈ চেষ্টা করছো আগরবার আমি ওয়ান বাই ওয়াই অপনেন্ট করেছিলাম অর্থাৎ কিউ টু করেছিলাম এবার পি টু অপনেন্ট করিম দুইটা একে মিলাই লওয়ার পিছত সহকিনি একে হওয়ার পিছত চিহ্নকিটা চাম যোগ যোগ মিলি আছে চিহ্ন একে থাকিলে সদায় বিয়োগ করব লাগে আর বিয়োগ করলে বিয়োগ করি বলে লিখি দিবা বিয়োগ করলে উলম্ব পদ্ধতিত চিহ্নবিল সলনি করো তলর শাড়িটোর গতি মাইনাস ই হব প্লাস আর ই হব মাইনাস টু পি মাইনাস টু পি কেনসেল যাব মাইনাস টু পি প্লাস ফাইভ কিউ হলে আমি জানো থ্রি কিউ হব আর এই এইট মাইনাস ফাইভ হলে থ্রি হব গতি আমি ইয়ারপা কিউ পাম থ্রি বাই থ্রি অর্থাৎ তিনি তিন হন করলে এক পাই এটা কিউর মানটো তোমালোকে পি বা ইকুয়েশন থ্রি বা ফোর কোবাত বহাই দিবা কারণ থ্রি আর ফোর এই ইকুয়েশন দুটাতে আমার এই সমীকরণ দুটাতে আমার কিউর মান ওয়ান বহাব পারিম কারণ কিউ ইয়াতে আছে গতি কিউ ইকুয়াল টু ওয়ান তিনি নং সমীকরণত বহুয়াই পাও এতিয়া তিন নং সমীকরণত পি মাইনাস কিউ ইকুয়াল টু ফোর দেখিছা গতি পি লিখা মাইনাস কিউ মান পি মাইনাস কিউ ইকুয়াল টু ফোর গতি কিউ আমি পাইছো ওয়ান গতি কিউ ঠাইত ওয়ান বহাম অর্থাৎ পি মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর গতি আমি পালো পি ইকুয়াল টু ফোর মাইনাস ওয়ান হবলে গেলে প্লাস ওয়ান অর্থাৎ ফাইভ গতি আমি পি পালো ফাইভ আর কিউ পালো ওয়ান আমার কিছু লড়া ছালিয়ে উত্তরবিল পার পিছত খরদর হয় পরীক্ষা আর ততাতিয়াক লিখি দিয়ে উত্তর ফোর কমা ওয়ান বলে কিন্তু ই সম্পূর্ণ ভুল কারণ আমার ফোর তো কার মান পিরহে মান আর ওয়ান তো কিউর মান কিন্তু আমার প্রশ্নটা আকো ঘুরি চাব লাগে প্রশ্নট আমার চলক আসে এক্স আর ওয়াই গতি আমি এক্স আর ওয়াই মান এতালে পয়া নাই যেতালে এক্স আর ওয়াই মান আমি নাপাও আমার অঙ্কটা সম্পূর্ণ নহয় এটা আমি আগবাড়িম পি মানে আমি ধরেছিল কি পি ধরেছিল ওয়ান বাই এক্স আর কিউ ধরেছিল ওয়ান বাই ওয়াই গতি পি ঠাইত ওয়ান বাই এক্স লিখা আর কিউ ঠাইত ওয়ান বাই ওয়াই লিখা আর ইয়াক সরল করা গতি পর্যবেক্ষণ করলে পাঁচর তলত ওয়ান আছে ফাইভ ইন্টু এক্স ফাইভ এক্স হব আর ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হব গতি আমি এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ পালো আর ইয়াত বজ্রপণ করলে ওয়াই ইন্টু ওয়ান ওয়াই আর ওয়ান ইয়ার তলত ওয়ান আছে ওয়ানের হর ওয়ান আছে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান শেষত আমি এক্স কমা ওয়াই পালো
1 by 5 comma 1 dekhilane ki dhuniya anko tu ami ei anko tu dui dhorone koribo paru dui dhorone dekhon ebar ami bhognakho tenekei rakhi korilu ar ebar bhognakho tu amar sohoj rupot hojai p r q dhori anko tu koi mele tomanko dekhalo etia enekua dhoronor anko tomalokor নিশ্চয় কইবলে মন যাব পারে আপনার পদ্ধতি সমাধান কইবলে এটা দিছো বড় অপনন পদ্ধতিৰে সমাধান কৰা গৰিনা 5 by x minus 7 by y equal to 11 minus 3 by x minus minus no, plus 1 by y equal to minus 2 ei homikaran duta opponent poddhati samadhan kori sabason gotike ei homikaran duta samadhan korte dui tuma duta poddhati dekhaiso tomaloko ji tu poddhati bhal lage heture koriba kan okol saba jate ongotor uttor tu shuddho holai chesta kora jodi kiba bhul hoy moi hudhai dim baro dhanyabad.